পাখি শিকার করা জায়েজ আছে কিনা, যদি জায়েজ থাকে সরকারি নিয়মে তা নিষেধ আছে তারপরেও শিকার করা হয় তাহলে কি গুনাহ হবে? দেখুন ভাই, প্রথমত পাখি যেগুলো খাওয়া যাবে সেগুলো শিকার করা জায়েজ, যেগুলো খাওয়া যায় না সেগুলো শিকার করাও জায়েজ নেই। কারণ খাওয়ার ছাড়া আপনি অন্য কারণে পাখি পালাও শরীয়ত ইসলাম অনুমোদন করে না। বিনা পাখিকে তার বন্যে পাখিরা বন্যে বনে সুন্দর আর শিশুরা মাতৃটি করে বিখ্যাত, একটু আপনারা জানেন মানুষ বলেও সেটা তো, পাখিদেরকে ধরে এনে ঘরে লালন পালন করা এটা হারাম, জায়েজ নেই বিনা কারণে। কারণ এটা তো বাড়তি খরচ এবং এই খরচ শরীয়ত বলে না ইসরাফ, এবং এটার কারণে আপনার সময় নষ্ট হচ্ছে আপনার, এটার কারণে পাখি তা ছেড়ে দেন, সে আল্লাহর দুনিয়াতে ঘুরে ফিরে খাবে। আর যে সমস্ত পাখি, যে সমস্ত অনেক বলে যে এই সমস্ত পাখি তো ঘুরে বেরিয়ে খেতে পারে না, ওগুলো আপনি ঘরে আনছেন কেন? আপনার বিপদ রেখে আনছেন কেন? আপনি নিজে ডেকে আনবেন কেন? আপনি এটাকে ছেড়ে দিয়ে আসেন যেখানে সে চলতে পারে। যেই দেশের মানুষ এগুলো নিয়ে হারাম এই কাজ নিয়ে ব্যস্ত থাকে, যারা এগুলো নিয়ে ব্যস্ত তাদেরকে সেগুলো দিয়ে তারা সেগুলো নিয়ে ব্যস্ত থাকুক, কারণ তারা দুনিয়াটাকে তাদের স্বর্গ মনে করে বসেছে। কিন্তু আমরা ইসলাম কখনও এই জাতীয় পাখি জাতীয় জিনিস দিয়ে খেলাধুলা এই জাতীয় অনুমোদন করে না, এই জন্য এগুলি বিনা কারণে প্রয়োজন পালতে পারবেন না। প্রয়োজন কী? প্রয়োজনটা খাওয়া দাওয়া হচ্ছে প্রয়োজন, আর কিছু না। সুতরাং খাওয়া দাওয়ার ইয়া ব্যতীত অথবা ছোটো বাচ্চাদের তাসাল্লি সান্ত্বনা ব্যতীত বিনা কারণে পাখি লালন পালন করা জায়েজ নাই। আর যদি খাওয়ার জন্য হয় তাহলে অবশ্যই স্বীকার করে খেতে পারবেন, যেই জায়গাতে সরকার বিশেষ কারণ নিষেধ করেছে সেটাকে প্রতি এটাকে মান্য করতে হবে। যেমন ধরেন আমরা অনেক সময় আমরা এই ইয়া মাছ রুই ইলিশ মাছ, ইলিশ মাছ সরকার নিষেধ করে যে এই সময় ধরতে পারবে না, সেটা মানা বাধ্যতামূলক। কারণ ধরলে ওই সময় ফোনা সহ যদি কোনো মাছ ধরে ফেলেন পরবর্তীতে আর ইলিশ পাওয়া যাবে না। এই জন্য সরকারের নির্দেশ পালন যেমন এই পালন করা যেমন বাধ্যতামূলক, তেমনিভাবে ওখানে যেমন বাধ্যতামূলক মাছের ক্ষেত্রেও, তেমন পাখির ক্ষেত্রেও, যে ওই পাখিগুলো যেহেতু পৃথিবী থেকে শূন্য হয়ে যাচ্ছে তাগুলো থাকা উচিত, এগুলি প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে সেগুলোকে বিনা কারণে আপনি খাবেন না, বিনা কারণ ধরপাকড় করবেন না। আর যদি যেগুলো নিষেধ নেয়, সবগুলি তো নিষেধ নেই, যেগুলো নিষেধ নেই সেগুলোকে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই, সেগুলো স্বীকার করতে পারবেন, সেগুলো স্বীকার করতে পারবেন। আর সবসময় সমস্ত কারণ যেগুলি আজকাল তো অনেক কিছু তৈরি হচ্ছে, যেগুলো বিনা কারণে কিছু আজ তৈরি হচ্ছে, যেগুলো পাখির প্রতি অতিরিক্ত দরদ, কেউ আবার কুকুরের প্রতি অতিরিক্ত দরদ দেখাচ্ছে, ওগুলি ইসলাম বিরোধী কাজ কারবার, যেগুলি বিনা কারণে কেউ কেউ এরকম পশু পাখির জন্য নির্ভয় এলাকা তৈরি করছে বিনা কারণে, সেগুলো শরীয়ত অনুমোদন করে না। সেগুলো আমাদের উচিত, যারা আল্লাহ তাআলা যাদের ক্ষমতা দিয়েছে, বিনা কারণে এগুলিকে যেন প্রশ্রয় না দেওয়া হয়। আজ এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, অনেক সময় কুকুরের কারণে রাস্তায় হাঁটা যায় না, অথচ কুকুর নিধন কর্মকর্তা একটা পদে ছিল আগে উপজেলাতে, তারা যদি কোনো কুকুরগুলি বেওয়ারিশ কুকুরগুলিকে মেরে ফেলতে তাহলে আর অনেক এই ব্যাকটেরিয়া অনেক বিপদ দাপদ থেকে জনসাধারণ রক্ষা পেত, যেগুলো দিয়ে সারা দুনিয়া ব্যাকটেরিয়া ভর্তি করে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই তথাকথিত পাশ্চাত্যের অনুসারী পাশ্চাত্যের পদলেহি, এবং তারা যদি কোনো পায়খানা খায় তাদের পায়খানা খোর এরা মানুষগুলো এরা কুকুর বা এই জাতীয় ক্ষতিকর প্রাণীর পিছনে তাদের সময় ব্যয় করে, এবং এদেরকে এদের প্রশ্রয় দেওয়ার প্রতি তারা প্রশ্রয় দিয়ে থাকে। এটা আসলে ইসলামী শরীয়ত অনুমোদন করে না। আমাদের উচিত ইসলামী শরীয়তের বাইরে কোনো সিদ্ধান্ত যেন না নেয়, কোনো ইসলামী শরীয়তের নির্দেশের বাইরে কোনো আইন যেন পাশ না হয় বিষয়টি খেয়াল রাখা।